স্টাডি ইন জার্মানি রিলেটেড আমাদের 50টা ভিডিও যে সিরিজ আমরা শুরু করেছি তার 6 নম্বর ভিডিও ছিল আমাদের লাস্ট ভিডিও যেখানে আমি কথা বলেছিলাম জার্মানিতে টপ 10টা স্টাডি কোর্স নিয়ে এবং আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ভিডিও সেই ভিডিওতে আমরা কথা বলবো যে জার্মানির টপ 10টা শহর আপনি যদি জার্মানিতে পড়াশোনা করার জন্য আসতে চান তাহলে কোন শহরটা আপনার জন্য বেস্ট এটাও সিলেক্ট করা একটা অন্যতম ইম্পর্টেন্ট একটা বিষয় তো এখানে বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা টপ 10টা শহর সিলেক্ট করব যদিও এটা অনেক কঠিন একটা কাজ বিকজ জার্মানিতে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় অনেকগুলো শহর আছে সেখান থেকে টপ 10টা সিলেক্ট করা অনেক কঠিন তারপরেও এই ভিডিওতে আমি জাস্ট আমার একটা ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমরা যে বিষয়গুলো যে ক্রাইটেরিয়াগুলোকে আপনার বিবেচনা করে এই শহরগুলোকে সিলেক্ট করেছি তার মধ্যে হচ্ছে ধরেন যে আপনার কতটা বড় শহর সেটা তারপরে হচ্ছে যে সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের সংখ্যা তারপর হচ্ছে সেই শহরে কতগুলো ইউনিভার্সিটিজ আছে সেই শহরে আপনার পার্ট টাইম জবের অপরচুনিটিস কেমন বা লিভিং এক্সপেন্স কতটা কম বা বেশি সেই বিষয়গুলোর উপর বেস করে আপনার এই 10টা শহর সিলেক্ট করা হয়েছে তো আমাদের এই লিস্টের প্রথম যে শহরের কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে বার্লিন বার্লিন হচ্ছে জার্মানির ক্যাপিটাল খুবই বড় আমি বলবো যে মেগা সিটি এবং খুবই হিস্টোরিক্যাল প্লেস খুবই ডাইভার্স একটা সিটি তো বার্লিনে প্রায় 4 মিলিয়ন মানুষের বসবাস 4 মিলিয়ন দেখেন বার্লিন শহর হয়তো আমাদের ঢাকা শহর থেকে অনেক বেশি বড় বাট এখানে মাত্র 40 লক্ষ মানুষের বসবাস যেখানে যদি আপনি আমাদের ঢাকা শহরের কথা চিন্তা করেন তাহলে কিন্তু প্রায় সেখানে 2 কোটি মানুষের বসবাস রাইট সেদিক থেকে বার্লিন বড় শহর হলেও মানুষের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম তো সেই বার্লিনে আপনার আছে বেশ কয়েকটা নাম করা ইউনিভার্সিটি আমি যদি 2-1টা নাম বলি তাহলে হচ্ছে হুমবোল্ট ইউনিভার্সিটি তারপর হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ বার্লিন ফ্রাই ইউনিভার্সিটি এরকম বেশ কয়েকটা নাম করা ইউনিভার্সিটি বার্লিনে আছে এবং বার্লিন স্পেশালি হচ্ছে আপনার টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ বার্লিন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে খুবই পপুলার একটা মানে ইউনিভার্সিটি তো বার্লিনের যে ইউনিভার্সিটিগুলো আছে ইউনিভার্সিটিগুলো নানা রকমের ইন্টারন্যাশনাল কোর্স অফার করে থাকে যেখানে স্টুডেন্টসরা ব্যাচেলর মাস্টার্স এবং ইংলিশ ভাষায় পড়াশোনা করতে পারে সো আপনারা যখন আপনার জার্মানি কোন শহরে পড়াশোনা করতে যাবেন সেটা খুঁজবেন অবশ্যই বার্লিনকে আপনারা 1 নম্বর রাখতে পারেন সেকেন্ড যে শহরের কথা বলবো আমি যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জার্মানির হামবুর্গ শহর আমার পেছনে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হামবুর্গ শহরের ঠিক মাঝখান দিয়ে একটা নদী গেছে যেটার নাম হচ্ছে এলবে রিভার এটা হচ্ছে সেই এলবে রিভার এবং আপনার পেছনে আমার পেছনে যেই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন হামবুর্গ যেহেতু একটা পোর্ট সিটি বন্দর নগরী তো এটা হচ্ছে হামবুর্গের বন্দর আমার পেছনে যে ভিউটা আপনারা পাচ্ছেন তো অলরাইট এই হামবুর্গ হচ্ছে জার্মানির দ্বিতীয় বড় শহর দ্বিতীয় সর্বোচ্চ বড় শহর এবং এই হামবুর্গ কিন্তু অনেক বড় একটা শহর এখানে মাত্র বার্লিনের অর্ধেক মানে 2 মিলিয়ন মানুষের বসবাস এবং এই হামবুর্গে বেশ কয়েকটা নামি দামি ইউনিভার্সিটিজ আছে তার মধ্যে ইউনিভার্সিটি অফ হামবুর্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ হামবুর্গ হামবুর্গ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স যে ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে উল্লেখযোগ্য আপনারা যদি খুবই সুন্দর ভাইব্রেন্ট একটা সিটিতে বসবাস করতে চান যেখানে অনেক রকমের হ্যাপেনিংস হয় এরকম একটা শহরে যদি আপনি বসবাস করতে চান তাহলে হামবুর্গকে আপনারা অবশ্যই টপ পজিশনে রাখবেন আমি 3 নম্বরে যে শহরটার কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই মিউনিক আপনারা বায়ার্নের কথা বায়ার্ন মিউনিকের কথা নাম শুনেছেন সেই বায়ার্ন যে স্টেট জার্মানির সেই স্টেটের ক্যাপিটাল হচ্ছে অ্যাকচুয়ালি মিউনিক এই মিউনিক হচ্ছে আপনার আপনার কী বলে যে জার্মানির অন্যতম নাম করা একটা শহর এবং তৃতীয় সর্বোচ্চ বড় শহর মিউনিক শহরে প্রায় 1.5 মিলিয়ন মানে 15 লক্ষ মানুষের বসবাস এই শহরে অনেকগুলো নাম করা ইউনিভার্সিটি আছে তার মধ্যে আমি যদি বলি যে লুদভিশ ম্যাক্সিমিলান ইউনিভার্সিটি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক হচ্ছে অন্যতম নাম করা এবং টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিককে বলা হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের কাছে সবচাইতে পপুলার ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে অনেকগুলো আপনার ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইংলিশ ভাষায় অফার করা হয়ে থাকে ইংলিশ মিডিয়ামে সো আপনি যদি জার্মানির পড়াশোনা রিলেটেড কিছু ইন্টারনেটে সার্চ করেন ইউনিভার্সিটি আপনাকে প্রথম যে ইউনিভার্সিটি দেখাবে সেটা আমার কাছে মনে হয় যে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক বিকজ এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল স্টাডি কোর্স অফার করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে খুবই পপুলার এবং এই মিউনিক শহর হচ্ছে খুবই ভাইব্রেন্ট আপনারা যারা কি বলে যে পাহাড় পর্বত পছন্দ করেন যারা আপনারা জানেন যে ইউরোপে হচ্ছে আল্পস পর্বত মিউনিকের যে স্টেট বাভারিয়া সেই বাভারিয়াতে কিন্তু অ্যাকচুয়ালি জার্মানিতে যে আল্পস সেটা অবস্থিত আপনারা খুবই বিউটিফুল শহর মানে আমি বায়ার্নে গিয়েছি পার্সোনালি মানে খুবই এত বিউটিফুল ল্যান্ডস্কেপ আপনারা
খুবই পছন্দ করবেন। তো আপনারা যদি খুবই সুন্দর মানে হাই লিভিং স্ট্যান্ডার্ড এরকম একটা শহরে যদি থাকতে চান, অবশ্যই মিউনিক আপনাদের একটা বড় চয়েস হতে পারে। যদিও লিভিং এক্সপেন্স একটু বেশি, বাট আপনারা পার্ট টাইম জব করে সেই লিভিং এক্সপেন্স অবশ্যই বেয়ার করতে পারবেন। আমি যদি 4 নম্বরের কথা বলি, তাহলে আমাকে যে শহরের কথা বলতে হবে সেটা হচ্ছে কুলন। আপনারা কুলন নামে একটা শহর আছে যেটা কথা অলরেডি জেনেছেন, জানেন। সেই কুলন শহর অনেক বড় শহর, অনেক নামি দামি ইউনিভার্সিটি আছে, স্পেশালি হচ্ছে ইউনিভার্সিটি অফ কুলন, যেটা খুবই নাম করা ইউনিভার্সিটি। খুবই সুন্দর ভাইব্রেন্ট একটা সিটি, তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে খুবই পপুলার একটা শহর এই কুলন সিটি। তো আপনার এখানে এই কুলনে প্রায় 11 লক্ষ মানুষের বসবাস। তো আপনারা যখন স্টাডি ডেস্টিনেশনের কথা চিন্তা করবেন, অবশ্যই শহর হিসাবে আপনারা কুলনকে অনেক উপরের জায়গায় আপনারা রাখবেন। তো 5 নম্বরে আমাকে যে জিনিসটা বলতে হবে, ফ্রাঙ্কফুর্ট। আপনারা জানেন যে জার্মানি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় ইকোনমি এবং আপনার সারা পৃথিবীর হচ্ছে 4 নম্বর বড় ইকোনমি। তার মানে বুঝতে পারতেছেন জার্মানির ইকোনমিক অবস্থা। এবং এই ফ্রাঙ্কফুর্ট যে শহর, 5 নম্বরে আমি যেটা কথা বলছি, ফ্রাঙ্কফুর্ট হচ্ছে নট অনলি জার্মানি, ইউরোপের ইকোনমিক হাব বলা হয়। আপনি যদি হাই রাইজ বিল্ডিং পছন্দ করেন, স্কাই স্ক্রেপার যদি আপনি পছন্দ করেন এবং খুবই সুন্দর বিউটিফুল একটা সিটিতে যদি আপনি থাকতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য আপনার ফ্রাঙ্কফুর্ট একটা টপ চয়েস হতে পারে। এবং ফ্রাঙ্কফুর্টে বেশ কয়েকটা নামি দামি ইউনিভার্সিটি আছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে ফ্রাঙ্কফুর্ট হচ্ছে খুবই পপুলার একটা স্টাডি ডেস্টিনেশন। তারপর আমি 6 নম্বরে যে শহরের কথা বলবো, এই শহরটার নাম হচ্ছে স্টুটগার্ড। আপনারা মার্সিডিজ ব্যান্সের নাম অনেকেই জানেন, মানে নাম করা কার উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই মার্সিডিজের হোম টাউন কিন্তু হচ্ছে স্টুটগার্ড। তো এই স্টুটগার্টে প্রায় আপনার 7,50,000 মানুষের বসবাস এবং এটা আপনার কী বলে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে খুবই পপুলার একটা শহর, বিকজ স্টুটগার্টের যে স্টুটগার্ট ইউনিভার্সিটি খুবই নাম করা একটা ইউনিভার্সিটি। তারপর হচ্ছে স্টুটগার্ট মিডিয়া ইউনিভার্সিটি নামের আরেকটা ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে খুবই পপুলার স্টাডি ডেস্টিনেশন। 7 নম্বরে আমি যে শহরের কথা বলবো সেটা হচ্ছে ডুইসেলডর্ফ। খুবই বিউটিফুল আর্টিস্টিক একটা শহর। এই ডুইসেলডর্ফে কিন্তু বলা হয়ে থাকে যে জার্মানির জীবনযাত্রা মান সবচাইতে ভালো হচ্ছে এই ডুইসেলডর্ফ শহরে। এবং এই ডুইসেলডর্ফ শহরে প্রায় 6,500 মানুষের বসবাস। আপনার হাইনে ইউনিভার্সিটি খুবই নাম করা ইউনিভার্সিটি, সেটা কিন্তু এই ডুইসেলডর্ফে। এবং এই ডুইসেলডর্ফ কিন্তু খুবই ভাইব্রেন্ট একটা সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে। তারপর হচ্ছে 8 নম্বর, 8 নম্বরে আমি যে শহরটার কথা বলবো সেটার নাম হচ্ছে হাইডেলবার্গ। আপনারা হাইডেলবার্গ ইউনিভার্সিটির কথা অবশ্যই জেনে থাকবেন, বিকজ হাইডেলবার্গ হচ্ছে জার্মানির সবচেয়ে পুরানো ইউনিভার্সিটি। নট অনলি জার্মানির, আমি বলবো যে এটা পৃথিবীর অন্যতম পুরানো একটি ইউনিভার্সিটি হচ্ছে হাইডেলবার্গ ইউনিভার্সিটি। এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস পড়াশোনা করে থাকে। এই হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে সর্বমোট মানুষের সংখ্যা হচ্ছে আপনার 1,60,000, বাট সেখানে কিন্তু নাম্বার অফ মানুষ হচ্ছে আপনার স্টুডেন্ট। সো এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে খুবই নাম করা একটা ইউনিভার্সিটি। আপনারা যারা জার্মানিতে পড়াশোনা করার জন্য আসবেন, হাইডেলবার্গকে অবশ্যই আপনারা আপনাদের লিস্টের অনেক উপরে জায়গায় রাখতে পারেন। তারপর আমি 9 নম্বরে যে শহরটার কথা বলবো সেটা হচ্ছে ফ্রাইবুর্গ। ফ্রাইবুর্গ হচ্ছে 2,30,000 মানুষের বসবাস। এবং ফ্রাইবুর্গে কিন্তু খুবই আপনার রিসার্চের জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে খুবই নাম করা, ঠিক আছে। আপনারা যারা স্পেশালি রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করবেন, আপনাদের কাছে কিন্তু এই ফ্রাইবুর্গ অন্যতম একটা মানে টপ লিস্টে আপনারা রাখতে পারেন এই ফ্রাইবুর্গকে। আমার এই লিস্টের লাস্ট যে শহরটার কথা বলবো সেটা হচ্ছে বন। আপনারা যারা জার্মানি সম্পর্কে জানেন তারা জেনে থাকবেন যে এই বন শহর কিন্তু এক সময় ছিল জার্মানির রাজধানী। এই বন শহরে আছে বেশ কয়েকটা নাম করা ইউনিভার্সিটি, তার মধ্যে ইউনিভার্সিটি অফ বন যেটা, সেই ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে খুবই পপুলার, স্পেশালি হচ্ছে রিসার্চের জন্য। জার্মানি রিসার্চের হোম বলা হয় আপনার এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বনকে। তো আপনারা যারা জার্মানিতে আসার কথা ভাবতেছেন এবং যদি আপনারা চিন্তা করেন যে কোন শহরে আমার যাওয়া উচিত, এই ভিডিও আপনারা অ্যাজ এ গাইড হিসাবে নিতে পারেন। আমি এই 10টা শহরের নাম বলেছি, বাট নট অনলি 10টা শহর, এই 10টা শহরের বাইরেও আরও অনেক অনেক বড় বড় সুন্দর পপুলার শহর জার্মানিতে আছে। আমি সেখানে ব্রেমেনের নাম বলতে পারি, ডর্টমুন্ডের নাম বলতে পারি, হ্যাঁ আপনার লাইপসিগের নাম বলতে পারি, অনেকগুলো নাম করা শহর কিন্তু এই জার্মানিতে আছে। তো অলরাইট, এই ভিডিও জাস্ট আমার ইচ্ছা ছিল যে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া যে কোন শহর আপনাদের জন্য ভালো হতে পারে। আই হোপ যে ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও আপনার আইডিয়া পাবেন জার্মানির কোন শহরে আপনার যাওয়া উচিত। পরে ভিডিওতে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।